বন্ধুরা, সবাইকে স্বাগত টেনমের স্কুলে আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায়টি, এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব খুব ছোট একটা টপিক, সেটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের হিসাবসমূহ। অংশীদারি ব্যবসায় বেশ কিছুভাবে হিসাব এবং বইসমূহ সংরক্ষণ করা হয়। প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসার আর্থিক প্রতিবেদন। তো অংশীদারি ব্যবসার আর্থিক প্রতিবেদনকে চারটি হিসাবে বিভক্ত করা হয়। একটি হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, যেখানে ক্রয় বিক্রয় রিলেটেড যত হিসাব আছে একটা অংশীদারি প্রতিষ্ঠানে সব কিছু লিপিবদ্ধ করা হয়ে থাকে। এরপরেরটা হচ্ছে লাভ লোকসান হিসাব। এই হিসাবে সকল ব্যবসার আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য প্রস্তুত করা হয়ে থাকে, এবং বইয়ের ভাষায় বলতে গেলে যে হিসাবের মাধ্যমে অংশীদারি ব্যবসার একটা নির্দিষ্ট সময়ে লাভ বা লোকসান নির্ণয় করা হয় তাকে লাভ লোকসান হিসাব বলা হয়ে থাকে। এরপরেরটি হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। অংশীদারি ব্যবসায় অংশীদারদের আয় ব্যয় সংক্রান্ত বিষয় সমন্বয় এবং বন্টনযোগ্য মুনাফা ও ক্ষতি বন্টনের জন্যই এই লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করা হয়ে থাকে। এবং এই লাভ লোকসান বন্টন হিসাব আকারের দিক থেকে লাভ লোকসান হিসাব থেকে ছোট হয়ে থাকে। এবং সর্বশেষ প্রতিবেদনটা হচ্ছে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী। এই উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে একটা অংশীদারি প্রতিষ্ঠানে একটা হিসাব বছর শেষে আমরা জানতে পারি, বা নির্দিষ্ট সময় শেষে আমরা জানতে পারি যে কী পরিমাণ সম্পত্তি রয়েছে, কী পরিমাণ দায় রয়েছে এবং কী পরিমাণ মালিকানা স্বত্ব রয়েছে। তাই উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। এরপরে রয়েছে অংশীদারদের ব্যক্তিগত হিসাব। অংশীদারদের ব্যক্তিগত হিসাবের মধ্যে চারটা হিসাব আসে। একটা হচ্ছে মূলধন হিসাব, এরপরটা উত্তোলন হিসাব, চলতি হিসাব এবং ঋণ হিসাব। অংশীদারি প্রতিষ্ঠানের প্রত্যেক অংশীদারের চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করা হয়ে থাকে, আবার চুক্তি অনুযায়ী অংশীদারদের প্রতিষ্ঠান থেকে বেতন, সুদ, কমিশন, মুনাফার অংশ ইত্যাদি সুবিধা পেয়ে থাকে। এই বিষয়সমূহগুলো হিসাবের মাধ্যমে লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানের প্রত্যেক অংশীদারদের মালিকানা নির্ণয় করা হলে তখন আমরা সেটাকে মূলধন হিসাব বলে থাকি। অংশীদারদের মূলধন হিসাব দুটো পদ্ধতিতে করা হয়। একটি হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি এবং অপরটি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে অংশীদারদের মূলধনের সুদ, বেতন, কমিশন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, মুনাফার অংশ ইত্যাদি দ্বারা মূলধনকে ডেবিট এবং ক্রেডিট ধরার ফলে অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে তাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিমাণ সবসময় এক থাকে না। যে পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে ব্যবসায় অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমন্বয়ের মাধ্যমে অংশীদারদের মূলধনের পরিমাণ বাড়ে বা কমে তাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলা হয়। এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বলতে বোঝানো হয়েছে বেতন, কমিশন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, মুনাফার অংশ ইত্যাদি। যদি মূলধনকে ডেবিট এবং ক্রেডিট করার ফলে অংশীদারদের মূলধনের পরিমাণ বাড়ে বা কমে তাকেই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলা হয়। এজন্য পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিমাণ সবসময় এক থাকবে না। এই পদ্ধতিতে অংশীদারদের ব্যবসায়ের এবং অংশীদারদের মধ্যে সংঘটিত যাবতীয় লেনদেন মূলধন হিসাবের মাধ্যমে হিসাবভুক্ত করা হয়, ফলে অংশীদারদের মূলধন সবসময় পরিবর্তিত হতে থাকে। এ পদ্ধতিতে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের পরিমাণ একরকম থাকে না। অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে প্রারম্ভিক মূলধনের জেদ, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বেতন, কমিশন, ভাতা ও মুনাফার অংশ ইত্যাদি লেখা হয়। মূলধন হিসাবে ডেবিট দিকে উত্তোলন, উত্তোলনের সুদ, লোকসানের অংশ ইত্যাদি লিখে হিসাব বছরের শেষে সমাপনী জেদ টেনে মূলধন হিসাব বন্ধ করা হয়। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারগণ নগদ বা অন্য কোনোভাবে জমি, দালান ইত্যাদি প্রতিষ্ঠানে যে অর্থ আনয়ন বা বিনিয়োগ করে থাকে তা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। কারণ এ পদ্ধতি অনুযায়ী অংশীদারদের অন্যান্য বিষয় যেমন বেতন, মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, উত্তোলন ইত্যাদিকে আলাদাভাবে চলতি হিসাবে লিপিবদ্ধ না করে অংশীদার কর্তৃক বিনিয়োগকৃত মূলধন হিসাবে লিপিবদ্ধ করা হয়। যার ফলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের বিনিয়োগকৃত মূলধনকে স্থিতিশীলভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় না। সুতরাং দেখা যাচ্ছে যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের জন্য শুধু একটি হিসাব খোলা হয় এবং সেটি হচ্ছে মূলধন হিসাব। এই মূলধন হিসাবে অংশীদারি সংক্রান্ত সকল সমন্বয় সাধন করা হয়। আজকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবের একটি নমুনা ছক দেখানো হবে।
নমুনা ছকে প্রথমেই হাতের বাঁ সাইডে ডেবিট লিখে নিতে হবে এবং হাতের ডান সাইডে ক্রেডিট লিখে নিতে হবে। এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হলে প্রথমত মূলধন হিসাবের উদ্বৃত্তকে ক্রেডিট পাশে লিখতে হবে। অতিরিক্ত মূলধন আনয়ন করা হলে তাও ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে অংশীদারদের প্রাপ্য বেতন, কমিশন, মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ ইত্যাদি ক্রেডিট পার্শ্বে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করা হয় এবং উত্তোলন, নগদ ও পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ ইত্যাদি ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। মনে রাখা প্রয়োজন, অংশীদারদের আন্তঃলেনদেন যেমন একজন অংশীদারদের বেতন, অন্য অংশীদার বহন করা বা মুনাফার একক নিশ্চয়তা ইত্যাদি মূলধন হিসেবে সমন্বয় সাধন করা হয়ে থাকে। উত্তোলন এবং উত্তোলনের সুদ, উত্তোলন সেটি হতে পারে নগদ ও পণ্য উত্তোলন ইত্যাদি ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। লাভ লোকসান বর্টন হিসাবের মধ্যে উত্তোলন এবং উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন হিসাব আসবে। এছাড়া কারবার যদি বা অংশীদারি প্রতিষ্ঠান যদি কোনো প্রকার অতিরিক্ত মূলধন আনয়ন করে তাও অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পার্শ্বে বসবে। এছাড়া উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন সবসময় ডেবিট পার্শ্বে বসবে। অংশীদারদের প্রাপ্য বেতন, কমিশন, মুনাফার অংশ, মূলধনের সুদ পর্যায়ক্রমে ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়ে থাকে। তাহলে মূলধন হিসাব প্রস্তুতের সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে দেখতে হবে প্রশ্নে মূলধন হিসাব সম্পর্কে কি বলা আছে। যদি প্রশ্নে বলা থাকে মূলধন ছিল বা আছে, তাহলে সেটি মূলধন হিসাব প্রস্তুতের সময় ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। যদি প্রশ্নে বলা থাকে মূলধন আনয়ন বা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে নগদান হিসাব নামে লিখতে হবে। কোনো অংশীদারি প্রতিষ্ঠান অতিরিক্ত মূলধন আনয়ন করলে তা ক্রেডিট দিকে নগদান হিসাব নামে লিখতে হবে। এছাড়া ডেবিট দিকে সর্বপ্রথম নগদ উত্তোলন, বার্ষিক পরিমাণ উত্তোলন হিসাব নামে লিখতে হবে। কোনো প্রকার উত্তোলনের সুদ থাকলে তা লিখতে হবে এবং পণ্য উত্তোলন থাকলে তাও ডেবিট পার্শ্বে লিখতে হবে। সর্বশেষে উপযুক্ত তথ্যসমূহ লিপিবদ্ধ করে ক্রেডিট যোগফল থেকে ডেবিট যোগফল বাদ দিয়ে ব্যালেন্স সিডি বের করতে হবে, যা পরবর্তী হিসাবকালের শুরুতে অর্থাৎ 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে বিপরীত পার্শ্বে অর্থাৎ ব্যালেন্স সিডি যেদিকে হবে তার বিপরীত পার্শ্বে লিখতে হবে। প্রশ্নে যদি মূলধন অনুপাতে মুনাফা বণ্টন করতে বলে, তবে অনুপাত নির্ণয়ের সময় অতিরিক্ত মূলধন ও হিসাব আসবে, কিন্তু প্রারম্ভিক মূলধন অনুপাতে মুনাফা বণ্টন করতে পারলে অনুপাত নির্ণয়কালে অতিরিক্ত মূলধন হিসাব আসবে না। এখন আমরা জানব স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রত্যেক অংশীদার নগদ বা অন্য কোনোভাবে যেমন জমি, দালান ইত্যাদি প্রতিষ্ঠান যে অর্থ বিনিয়োগ করে থাকে তাকে স্থায়ী বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া হয় এবং এর কোনো পরিবর্তন করা হয় না, যার ফলে অংশীদারদের অন্যান্য বিষয় যেমন প্রাপ্য বেতন, মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, উত্তোলন এবং এর উপর প্রদেয় সুদ ইত্যাদি প্রতিষ্ঠান অংশীদারগণ কর্তৃক আনয়নকৃত স্থায়ী বিনিয়োগের সাথে একত্রে প্রদর্শন না করে আলাদাভাবে অংশীদারদের নামে চলতি হিসাব শিরোনামে একটি হিসাব খুলে সেখানে লিপিবদ্ধ করা হয়। তাই স্থায়ী মূলধন পদ্ধতি প্রত্যেক অংশীদারের জন্য দুটি হিসাব খোলা হয়ে থাকে, একটি হচ্ছে মূলধন হিসাব বা স্থায়ী মূলধন হিসাব, অপরটি চলতি হিসাব। তাহলে স্থায়ী মূলধন পদ্ধতি বলতে কি বোঝায়? ব্যবসায় শুরুতে যে মূলধন ব্যবসায় বিনিয়োগ করে সেটি প্রারম্ভিক মূলধন, আর এই মূলধনকে স্থিতিশীল রাখা অর্থাৎ কোনোরূপ হ্রাস না করা বা বৃদ্ধি না করাকে স্থিতিশীল মূলধন পদ্ধতি বলা হয়। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনও এই হিসাবে আসে এবং এই হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। ধরে নিচ্ছি তোমরা 3 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করতে চাও। সেই ব্যবসার জন্য প্রথমে কিছু টাকা তো বিনিয়োগ করতে হয় এবং সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর এই মূলধনটুকু ধরে নিচ্ছি যদি আমরা 50,000 টাকা করে প্রতি 3 বন্ধু বিনিয়োগ করি, তাহলে টোটাল 150,000 টাকা। তো আমাদের টার্গেট হচ্ছে এই 150,000 টাকা স্থিতিশীল রাখা, অর্থাৎ কোনোরূপ হ্রাস করা যাবে না বা বৃদ্ধি করা যাবে না, তখন সেটিকে স্থিতিশীল মূলধন পদ্ধতি বলা হয়। এবং প্রারম্ভিক মূলধনের সাথে যদি তোমরা আরও 10,000 টাকা করে বিনিয়োগ করো অর্থাৎ অতিরিক্ত মূলধন নিয়ে আসো, তাহলে সেটিও এই হিসাবে আসে এবং এই হিসাবে সব সময় ক্রেডিট ব্যালেন্স হয়। তাই এখানে বলা হয়েছে যে পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে ব্যবসায় অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বারা অংশীদারদের মূলধনের পরিমাণে কোনোরূপ পরিবর্তন হয় না তাকে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি বলা হয়, অর্থাৎ
মূলধন সংরক্ষণ করা হবে এবং অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বারা অংশীদারদের মূলধনের কোনো রকম চেঞ্জ হবে না। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে প্রত্যেক অংশীদারের নামে আলাদা আলাদা মূলধন হিসাব খোলা হয়, অর্থাৎ তিন বন্ধুর ব্যবসা হলে প্রত্যেকের নামে আলাদা করে হিসাব খোলা হবে এবং অংশীদারগণ কর্তৃক সরবরাহকৃত মূলধন শুধু মূলধন হিসেবে ক্রেডিট পার্শ্বে লেখা হবে। মূলধন হিসেবে মূলধন ব্যতীত অন্য কোনো সমন্বয় লেখা হয় না বিধায় বছরের শেষে ওই মূলধনকে আবার জের টানা হয়ে থাকে। অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মূলধন হিসাবকে প্রভাবিত করে না। অংশীদারদের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসাবভুক্ত করার জন্য অংশীদারদের চলতি হিসাব নামে আরও একটি হিসাব খোলা হয়ে থাকে। অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ ইত্যাদি বিষয় লেখা হয় এবং হিসাব বছর শেষে চলতি হিসাবের ব্যালেন্স নির্ণয়ের মাধ্যমে চলতি হিসাব বন্ধ করে দেওয়া হয়। এটি হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন নির্ণয়ের একটি পদ্ধতি। স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে অংশীদারগণ নগদ বা অন্য কোনোভাবে জমি দালান যে অর্থ প্রতিষ্ঠানে বিনিয়োগ হিসেবে আনয়ন করে শুধু তাই লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে অংশীদারদের মূলধন হিসাবে যে উদ্বৃত্তটি রয়েছে এবং অতিরিক্ত মূলধন এই দুটি তথ্য প্রদর্শিত হয় এবং লিপিবদ্ধ করা হয়। যদি কোনো প্রকার অতিরিক্ত মূলধন না থাকে তাহলে স্থায়ী পদ্ধতির মূলধন হিসাবে প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত একরূপ হয়ে থাকে। তাহলে কী পরিমাণ মূলধন বিনিয়োগ করা হচ্ছে সেটি তারিখ লিখে প্রথমেই বছরের শুরুতে ব্যালেন্স বিডি ক্রেডিট পার্শ্বে লিখতে হবে এবং সেখানে এই তিন বন্ধু ইতু মিতু জিতু কত টাকা বিনিয়োগ করছে সেই টাকার পরিমাণটুকু লিখতে হবে। লেখার পর যেহেতু এখানে কোনো অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হয়নি তাই এখানে সমাপনী মূলধনের পরিমাণও একই থাকবে, তাই দেখানো হচ্ছে ব্যালেন্স সিডি ওই একই রয়েছে ডিসেম্বর 31 এসে 2013 সালে এবং 2014 সালে এই নতুন বছর শুরু হওয়ায় ব্যালেন্স সিডি লিখে আবার তিন বন্ধুর ব্যবসা আলাদাভাবে লিখতে হবে। বলে রাখা ভালো, নমুনা ছকে জাবেদা পৃষ্ঠার জন্য ঘর দেখানো হয়েছে কিন্তু কিছু কিছু বইয়ে এক্ষেত্রে এটা দেখানো হয় না, তাই যে কোনো একটি ছক ফলো করলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এরপরেরটি হচ্ছে উত্তোলন হিসাব। অংশীদারদের সারা বছরের উত্তোলনের পরিমাণ যে হিসাবের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে তাকেই বলা হয় উত্তোলন হিসাব এবং উত্তোলন হিসাব হচ্ছে একটা সাময়িক হিসাব, এর উদ্বৃত্ত মূলধন হিসাব অথবা চলতি হিসাবে দেখানো হয়ে থাকে। এখন আমরা জানবো অংশীদারদের উত্তোলন হিসাবের এক নমুনা ছক সম্পর্কে। প্রথমেই লিখে নিতে হবে অংশীদারদের উত্তোলন হিসাব, পরবর্তীতে হাতের বাঁ সাইডে ডেবিট হিসাব সমূহ লিখতে হবে এবং হাতের ডান সাইডে ক্রেডিট হিসাব সমূহ লিখতে হবে। লিখার পর কিভাবে আমরা অংশীদারদের উত্তোলন হিসাব লিপিবদ্ধ করব, এছাড়া লিখতে হবে তারিখ, অর্থাৎ যে তারিখে উত্তোলন করা হয়েছে, বিবরণ যা পৃষ্ঠা, টাকা, ঠিক একইভাবে আবার তারিখ, বিবরণ যা পৃষ্ঠা এবং টাকা। নগদ উত্তোলন করা হলো অংশীদারি প্রতিষ্ঠানে তাহলে জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেজন্য এখানে এটি তারিখ ধরে নিয়ে আমরা নগদান হিসাব ডেবিট করেছি কারণ উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, তাই উত্তোলন হিসাবে ডেবিট সাইডে নগদান হিসাবে টাকার পরিমাণটুকু লিখতে হবে এবং পণ্য উত্তোলন করা হয়েছে এর জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাই উত্তোলন হিসাব ডেবিট হওয়ার কারণে আমরা ডেবিট সাইডে ক্রয় হিসাব লিখে উত্তোলনের অ্যামাউন্টটুকু বসিয়ে দিব। এছাড়া উত্তোলনের সুদ ডেবিট সাইডে আসবে। উত্তোলন হিসাবের ডেবিট উদ্বৃত্তকে মূলধন অথবা চলতি হিসাবে স্থানান্তর করলে জাবেদা দ্বারা অংশীদারদের মূলধন অথবা চলতি হিসাব ডেবিট এবং অংশীদারদের উত্তোলন হিসাব ক্রেডিট, তাই সেই জাবেদা অনুযায়ী অংশীদারদের উত্তোলন হিসাব ক্রেডিট সাইডে হওয়ায় মূলধন এবং চলতি হিসাব অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত অ্যামাউন্টটুকু লিখতে হবে এবং হিসাবে জের টানতে হবে। এরপরের হিসাবটা হচ্ছে চলতি হিসাব। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে চলতি আয় ব্যয় হিসাব রাখার জন্য যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে চলতি হিসাব বলা হয়। এটি একটি স্থায়ী হিসাবের উদ্বৃত্ত যেটা আমরা উদ্বৃত্ত পত্রে দেখিয়ে থাকি। এই চলতি হিসাবের মধ্যে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাবের একটি নমুনা ছক দেখানো হচ্ছে।
স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের জন্য অন্য যে হিসাবটি খোলা হয় সেটি হচ্ছে চলতি হিসাব। এই চলতি হিসাবে প্রতিষ্ঠানের নগদ বা অন্য কোনোভাবে বিনিয়োগকৃত অর্থ ছাড়া অন্যান্য সকল বিষয় আসে, যেমন প্রাপ্য বেতন, মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন, মুনাফা হলে লাভ বা ক্ষতির অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ ইত্যাদি লিপিবদ্ধ করা হয়ে থাকে। এবং চলতি হিসাব প্রস্তুত করতে হলে প্রথমে চলতি হিসাবে ক্রেডিট দিকে ক্রেডিট উদ্বৃত্ত লিখতে হয়, অর্থাৎ ব্যালেন্স পিডির পরিমাণ লিখতে হয়। অংশীদারের চলতি হিসাবে ডেবিট জেট দেওয়া থাকলে ডেবিট পার্শ্বে ব্যালেন্স পিডি লিখতে হয়। এরপরে প্রাপ্য বেতন, কমিশন, মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ লিপিবদ্ধ করা হয় ক্রেডিট পার্শ্বে। এছাড়া উত্তোলন হিসাব, সেটি হতে পারে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন ইত্যাদি ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। মনে রাখা প্রয়োজন, অংশীদারদের আন্তঃলেনদেন, অর্থাৎ আন্তঃলেনদেন বলতে বোঝায় একজন অংশীদারদের বেতন যদি অন্যজনকে বহন করে বা মুনাফার নিশ্চয়তা ইত্যাদি বিষয়সমূহ চলতি হিসাবে লিপিবদ্ধ করা হয়। যদি স্থায়ী মূলধন পদ্ধতিতে আলাদাভাবে উত্তোলন হিসাব সংরক্ষণ করা না হয়, সেক্ষেত্রে উত্তোলনের জন্য চলতি হিসাবে ডেবিটে উত্তোলন হিসাব লিখতে হয়। ক্রেডিট ও ডেবিটের পার্থক্য করার পর ব্যালেন্স সিডি নির্ণয় করতে হয় এবং ব্যালেন্স সিডিটুকু বছরের শেষে লিখতে হয়। পরবর্তী বছরের প্রারম্ভিকে ব্যালেন্স সিডির অ্যামাউন্টটুকুই ব্যালেন্স বিডি লিখে পরবর্তী সাল লিখে হিসাব শুরু করতে হয়। স্থিতিশীল মূলধন রাখার কারণে মূলধন হিসাব ও চলতি হিসাব নামে দুটোর হিসাবে প্রণয়ন করা হয়। মূলধন হিসাব সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে, কিন্তু চলতি হিসাবে যে ডেবিট ও ক্রেডিট উভয় হতে পারে। অতিরিক্ত মূলধন না থাকলে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন একই হয়। এবং সর্বশেষ হিসাবটি হচ্ছে ঋণ হিসাব। অংশীদারি ব্যবসায় আর্থিক সংকট দেখা দিলে অংশীদারি ব্যবসায়ের অর্থসংস্থানের অন্যতম উৎস হয়ে দাঁড়ায়। সচ্ছল অংশীদারদের নগদ অর্থ ঋণ হিসেবে নিয়ে অর্থ সংকট নিরসনে সহায়তা করা হয়ে থাকে। এই ধরনের অংশীদার কর্তৃক প্রদত্ত অর্থ দিয়ে ওই অংশীদারের নামে একটা ঋণ হিসাব খোলা হয়ে থাকে। 1932 সালের অংশীদারি আইনে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, এবং যদি চুক্তিপত্রে ঋণের সুদের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রে অংশীদারি আইনের চুক্তির অবর্তমানে প্রযোজ্য বিধান অনুযায়ী ঋণের উপর আমরা 6% হারে সুদ দেখাব। এখন অংশীদারদের ঋণ হিসাবের একটি নমুনা ছক দেখানো হচ্ছে। এখানে অংশীদারদের ঋণ হিসাব লিখে নিতে হবে, তারপর হাতের বাঁ সাইডে ডেবিট এবং হাতের ডান সাইডে ক্রেডিট হিসাব লিখতে হবে। লিখার পর যদি প্রথমে অর্থাৎ বিগত বছরের কোনো প্রকার ঋণ হিসাব করে থাকে তাহলে ব্যালেন্স বিডি লিখে সেই টাকার পরিমাণটুকু লিখতে হবে, আর যদি না থাকে তাহলে বর্তমান বছরের হিসাবগুলো লিপিবদ্ধ করতে হবে। যদি কোনো অংশীদারের নিকট থেকে কারবার ঋণ হিসেবে নগদ অর্থ নিয়ে আসে তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং অংশীদারের ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা অংশীদারের ঋণ হিসাব প্রস্তুত করছি, তাই ক্রেডিট সাইডে নগদান হিসাব লিখে টাকার পরিমাণটুকু লিখতে হবে। ঋণের সুদ হিসাবভুক্ত করার জন্য জাবেদা দ্বারা লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট এবং অংশীদারদের ঋণ হিসাব ক্রেডিট। সেজন্য অংশীদারদের ঋণ হিসাব ক্রেডিট হওয়ার কারণে ঠিক একইভাবে আমরা ক্রেডিট সাইডে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে ঋণের সুদ লিখে সেই টাকার পরিমাণটুকু বসাবো। যখন ঋণ পরিশোধ করে দেয়া হয় তখন জাবেদা হয় অংশীদারদের ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেই অনুযায়ী নগদান হিসাব যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে ডেবিট সাইডে নগদান হিসাব লিখে অংশীদারের ঋণ হিসাব লিখতে হবে। লিখার পর ডেবিট সাইড ক্রেডিট সাইড উভয় দিক যোগ করে যোগ বিয়োগ করতে হবে। করার পর উভয় দিক সমান করার জন্য যেদিকে কম সেদিকে ব্যালেন্স সিডি লিখে টাকার পরিমাণ লিখতে হবে, এবং পরবর্তী বছরে যখন অংশীদারদের ঋণ হিসাব আবার লিপিবদ্ধ করা হবে তখন ব্যালেন্স বিডি লিখে ওই টাকার পরিমাণ ব্যবহার করে হিসাব বছর শুরু করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।